ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, তিনি তার এমপি ফান্ড থেকে 2 কোটি টাকা অনুমোদন করলেন নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের জন্য। গতকাল ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের জন্য দিয়েছিলেন 2 কোটি টাকা। এই নৈহাটি স্টেশনের হসপিটাল একটি গুরুত্বপূর্ণ হসপিটাল। এদিন সাংসদ পার্থ ভৌমিক বলেন, যেহেতু এটি হাইরোডের ধারে, সুতরাং এখানে অনেক অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসে, ফলে তাদের শুধু চিকিৎসার জন্য তিনি একটি ট্রমা ইউনিট খোলার ব্যবস্থা করলেন, সেই খাতেই এই টাকা বরাদ্দ। স্বাস্থ্য দপ্তর পরিকল্পনা করে এই ট্রমা সেন্টারটি তৈরি করবেন। এছাড়াও থাকছে ডিজিটাল এক্সরে মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, যেগুলো মানুষের চিকিৎসার জন্য লাগে সেই সমস্ত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কেনা হবে। এছাড়াও থাকবে চোখের যে কোনো সমস্যা ও তার প্রতিকারের ব্যবস্থা। না, উন্নয়ন কীভাবে করা হবে তার ডিজাইন তো স্বাস্থ্য দপ্তর করবে, সেটা তার আমি করব না। ওনারা বলেছেন যে এই টাকাটা দিলে, যেহেতু এটা একদম হাইওয়ের পাশে, এখানে প্রচুর অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসে, অথবা এখানে একটা ট্রমা সেন্টার হবে, আমি সেই টাকাটাই ওনাদের দিচ্ছি, ডিএম সাহেবকে দিচ্ছি এমপি ল্যাড থেকে টাকাটা। না না, এর ডিজাইনটা পুরো স্বাস্থ্য দপ্তর করবে, আমি 2 কোটি টাকা দিচ্ছি। ওপিডি হবে, ট্রমা সেন্টার হবে, তার টোটাল ব্যাপারটাই ডিএম সাহেবের নেতৃত্বে সিএমএস সাহেব এবং স্বাস্থ্য দপ্তর, তারা নিগম সাহেব, তারা সবাই মিলে পরিকল্পনা করে যেটা করবেন, টাকাটা খালি আমি দিচ্ছি, বাদ বাকি কোনো কাজ আমার না, বা টেকনিক্যাল লোকদের কাজ। কোনো অত্যাধুনিক যন্ত্রাংশ আসছে? সব আসছে। ডিজিটাল এক্সরে মেশিন আসছে, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আসছে, বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রচুর ইকুইপমেন্টস, যেটা সিএমওএস সাহেব দিয়েছেন, যেগুলো মানুষের চিকিৎসার জন্য লাগে, সে চোখের জন্য ফেকো বলুন কিংবা অন্য কিছু বলুন, সমস্ত কিছু আসছে। আপনারা এমআরআই মেশিন এখনই আসছে না, এমআরআই মেশিনের দাম প্রায় 5 কোটি টাকার মতো। সেগুলো আছে, হয়ে যাবে সব। যন্ত্রপাতি নেই এইখানে, অনেকই যন্ত্রপাতি নেই, যেগুলো সাংঘাতিক রোগের যে এক্সে ফেক্সে, কথাটা বুঝতে পারলেন, মারাত্মক নয়। এইটাই না, নর্মাল, যেটাকে বলে নর্মাল হসপিটাল, এটা এটা কোনো দামি জিনিস নেই যে চিকিৎসা করবে মানুষ। দেখা গেলো একটা কিছু হলো, বললো কল্যাণীতে রেফার করে, হ্যাঁ বেশি কিছু হলো। অ্যাম্বুলেন্স পরিষেবা? হ্যাঁ, অ্যাম্বুলেন্স আছে? অ্যাম্বুলেন্স, হ্যাঁ অ্যাম্বুলেন্স আছে, একটা মনে হয় অ্যাম্বুলেন্স আছে। আচ্ছা, আর কী চান, আপনারা চান কি? আমরা অ্যাম্বুলেন্স চাই, সব কিছু চাই, কথাটা বললেন। আমাদের পার্থদা যদি কাজ করে, আমাদের যা অসুবিধা আছে সেগুলো যদি উনি ফুলফিল করে, তো খুবই নৈহাটিবাসী উপকৃত হবে। এবং পার্থদার কাছে আমরা মানে খুব আশাবাদী যে এই কাজটা উনি করবে। কী অসুবিধা হচ্ছিল আগে? এর আগে অসুবিধা হচ্ছিল, ডাক্তার কন্টিনিউ থাকছিল না, এমার্জেন্সিতে একটা ডাক্তারের উপর প্রেশার পড়ে যাচ্ছিলো, সব রকমের ডাক্তার এখানে নেই, পরিষেবা এখানে নেই, ওয়ার্ড পুরো আলাদা আলাদা নেই, এক ওয়ার্ডেই সব কিছু রাখছে, বয়স্কদের বাচ্চাদের ওয়ার্ডে বয়স্কদের রাখছে। এখনও গেলে আপনারা দেখতে পারবেন যে অসুবিধাগুলো ফিল হচ্ছে। পার্থভূমিক এই টাকাটা যদি স্টেট জেনারেল হসপিটালের সঙ্গে লাগায়, হ্যাঁ উপকার হবে। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।